হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আপনারা হয়তো অলরেডি দেখেই ফেলেছেন যে আমাদের চ্যানেলের অবস্থাটা কী এখন। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অলমোস্ট বলতে পারেন 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবটাও ওপেন হয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের আসল প্রসঙ্গে চলে আসি। আজকে আমরা কথা বলবো বেসিক্যালি গেমার্সদের নিয়ে, ঠিক আছে? আমি মোটামুটি একটা লেভেলের গেমার বলতে পারেন, প্রো লেভেলের কোনো গেমার না, আর আমি একটা গেম খেলি না, মোটামুটি মাঝে মধ্যে বিভিন্ন রকমের গেম খেলে থাকি আর কি। তো বর্তমানে আমি একটা গেম খেলতেছি যেটার নাম হলো গিয়ে ফ্রি ফায়ার। এটা আপনারা চেনেন না, এরকমটা হতে পারে না আর কি। এটা আপনারা চেনেন মানে জানেন, চেনেন বা হয়তো অনেকে খেলেন আর কি। তো এটা আপনারা হয়তো আপনারা অনেকেই জানেন যে এটার বিভিন্ন কিছু ক্রয় করতে হয় বা কিনতে হয় আর কি। সেটা বলতে পারেন এটার বিভিন্ন রকমের ইমোট, তারপর লেভেল আপ পাস, বিভিন্ন রকমের প্লেয়ার যেমন ক্রোনো, অলক, এরকম বিভিন্ন রকমের প্লেয়ার কিন্তু কেনার প্রয়োজন পড়ে। এগুলো কিন্তু আপনি ফ্রিতে পাবেন না আর কি, ঠিক আছে? এগুলো আপনি লাইফ টাইমের জন্য ফ্রিতে হয়তো বা পাবেন না আর কি, আমার মানে আমি যতটুকু জানি বা মানুষের কাছ থেকে যতটুকু শুনেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেহেতু পাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আমরা আর কি করি কি, অনেকেই দেখা যায় যে আমরা অনেক রকমভাবে টপ আপ করি আর কি টাকাটা। বেসিক্যালি সাধারণত ক্ষেত্রে সবচেয়ে বেশিরভাগ ইউজ ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটের মধ্যে আবার দুই রকমের আছে, ওয়েবসাইট বা ফেসবুক পেজ যেটাই বলেন না কেন, দুই রকমের আছে। একটা হলো গিয়ে দেখা যায় যে আপনি তাকে টাকা দিয়ে দিবেন, সে আপনাকে লোড করে দেবে, মানে টাকা মানে লেভেল আপ পাস করার প্রয়োজন পড়লে বা কোনো প্লেয়ার কেনার প্রয়োজন পড়লে যেটাই হোক না কেন, মানে সে আপনাকে ওটা কিনে দেবে। এক্ষেত্রে আপনাদের কোনো লগইন অ্যাক্সেস দিতে হবে না, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট, এগুলোর কোনো কিছু দিতে হবে না আর কি, ঠিক আছে? মানে তারাই সব কিছু করে ফেলবে, সেক্ষেত্রে একটু টাকার প্রয়োজন বেশি পড়ে আর কি দেখা যাবে। কিন্তু আপনারা হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ মানে ব্যবহার হয় আর কি, দেখা যায় যে আপনি একজন লোককে সেটা ওয়েবসাইটের মাধ্যমে হোক কিংবা ফেসবুকের পেজের মাধ্যমে হোক বা গ্রুপের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা, কারণ এখন আমি যে মেথডটা বলবো সেক্ষেত্রে টাকার কম প্রয়োজন পড়ে আর কি, সেক্ষেত্রে সবাই এই মেথডটা ইউজ করে থাকে আর কি। সেটা হলো গিয়ে ধরুন আপনি তাকে টাকা দিবেন, তারকে আপনার জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা বলতে পারেন লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবেন, সব কিছু দিয়ে দেবেন। সে লগ ইন করার পর সব কিছু করে দেবে, আপনাকে কিনে দেবে, পরে আপনারটা আপনাকে বুঝিয়ে দেবে, হয়তো আপনি বলতে পারেন আর কি। তো সেক্ষেত্রে বলবো আপনারা এক্ষেত্রে অনেক বড় একটা ভুল করতেছেন। আর বন্ধুরা, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, হয়তো বা গলা সমস্যা আর কি, সেক্ষেত্রে একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা ম্যানেজ করে নেবেন। আর এক্ষেত্রে যাই হোক বন্ধুরা, আমরা ওদিকে যাবো না আর কি, আমরা আমাদের আসল প্রসঙ্গে চলে আসি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছিলাম, সে বলতেছে সমস্যা কি, আমার এরকম কোনো পার্সোনাল কোনো কিছু নেই। তা আমি বললাম যে তোর নেই মানে তোমার নেই, আমার তো আছে ভাই, বা আমার না থাকলেও আপনারা তো আছেন, সবারই একটা পার্সোনালিটি থাকে, হয়তো বা সে বুঝতে পারতেছে না বা তাকে বোঝাতে পারতেছে না, কারণ পার্সোনাল সবারই কিছু না কিছু থাকে আর কি। যেমন বলতে পারেন যে কী আছে ভাই আমার, আমি তো কিছু করতেছি না, ঠিক আছে? আমি বলি আপনাকে একটা যে আপনার এই জিমেলটা আপনি কত বছর ধরে ইউজ করতেছেন। নর্মালি বলতে পারেন যে পাঁচ বছর ধরে আমি ইউজ করতেছি। হ্যাঁ বন্ধুরা, যদি 5 বছর ধরে আপনি ইউজ করে থাকেন, আপনি কীরকমের কী সার্চ করেছেন, কী কী দেখেছেন, তাছাড়া আপনাদের কী কী ফটো তুলেছেন, এগুলো কিন্তু সব মোটামুটি প্রায় না বেশিরভাগ ফটো সিঙ্ক হয়ে থাকবে গুগলে, তারা চাইলে সেই ফটোগুলো দেখে ফেলতে পারবে, ঠিক আছে? আপনি কিন্তু এটা এখানে ফেসবুকে যেভাবে পোস্ট করেন গুগলে ওইভাবে পোস্ট করা লাগে না, সিঙ্ক হয়ে থাকলে অটোমেটিক্যালি তারা লোড নিয়ে নেবে এবং সেই ফটোগুলো ওইখানে জমা হয়ে থাকবে আর কি। বলতে পারেন সেখানে জমা হয়ে থাকবে, বিভিন্ন রকমের সার্চ জমা হয়ে থাকবে, তাছাড়া অন্য রকমের কনভারসেশন বিভিন্ন লোকের সাথে ইমেলের মাধ্যমে হয়ে থাকলে এগুলো কিন্তু সে মানে যত লগ ইন অ্যাক্সেস পেয়ে গেছে আর কি, অ্যাক্সেস পেয়ে যাওয়ার ফলে সে কিন্তু সব কিছু দেখে ফেলে মানে ফেলতেছে। পরবর্তীতে সে কিন্তু চাইলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে? আর যদি এগুলো নাও করে, সে আপনার অ্যাকাউন্টটা জেনে দিতেই পারে, এক্ষেত্রে বড় কোনো মানে কী বলবেন, আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখা যাবে আপনার কোনো কিছু ফায়দা হবে না। আর আমি একটা কথা বলি বন্ধুরা, গেমসের ব্যাপারে টাকা লোট এটা আমি অত একটা প্রেফার করি না আর কি। যাদের যাদের মনে হয় করলেও বেশি একটা করার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে আপনি আসক্ত হয়ে যাবেন এই ক্ষেত্রে। আর এক্ষেত্রে এখন বলবেন যে ভাই এখন আমি কীভাবে কী করবো, আমার তো মাস্টার কার্ড নেই, ভিসা কার্ড নেই, বা এগুলো করলেও ডুয়েল কারেন্সি সাপোর্ট করাতে পারবো না, ঠিক আছে? এরকমের সমস্যা দেখা যাচ্ছে। তো এখন আমরা নর্মালি করবো কী, কারণ যেহেতু বলতে পারেন যে কারণ আমরা যদি বিভিন্ন রকম ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে করাই যেটার মাধ্যমে আমাদের লগ ইন অ্যাক্সেস দিতে হবে না, সেক্ষেত্রে তো আমাদের অনেক টাকা বেশি প্রয়োজন পড়বে। দেখা যাবে যে 500 টাকা আপনার 300 টাকা বা 200 টাকা বেশি প্রয়োজন পড়বে। এক্ষেত্রে আমরা কী করবো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা করতে পারেন গুগল প্লে গিফট কার্ড কিনে নিতে পারেন, সেটা আপনারা চাইলে ফিজিক্যালিও কিনতে পারেন, চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন, আপনারা যেভাবে কিনে না কেন কিনতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে যদি আপনার সমস্যা মনে করেন সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি কিনতে পারেন। ফিজিক্যালি কোথায় পাবেন? ফিজিক্যালি বিভিন্ন রকমের শপ আছে, যেমন এলিফ্যান্ট রোড গেলে পাবেন, মাল্টিপ্লান সেন্টার, তারপর বসুন্ধরা মার্কেট, যমুনা ফিউচার পার্ক,
এগুলো গেলে আপনি অ্যাভেলেবেল পাবেন, তাছাড়া বিভিন্ন রকমের আপনাদের এলাকার মার্কেটে গেলেও মোটামুটি আশা করা যায় পাবেন আর কি। ঠিক আছে, তো এখানে কোন কার্ডটা কিনবেন বা কীভাবে কিনবেন, ঠিক আছে, এখানে আপনারা কিনবেন রিজিয়ন ইউএস, ঠিক আছে, ইউএস ডলার কিনবেন আর কি। নর্মালি মানে সর্বনিম্ন আর কি $5 থাকে আর কি, সেটা আপনারা কিনে ফেলবেন। কিনে ফেলার পর সেটা আপনারা প্লে স্টোরে লোড করে ফেলবেন, এবং এই লোড করার ফলে আপনার $5 আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে প্রো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে পাবজিতে টপ আপ করতে পারবেন, আপনি চাইলে ফ্রি ফায়ারে টপ আপ করতে পারবেন, পাশাপাশি আরও যেই কয় মানে যতগুলো গেম প্লে স্টোরে পাওয়া যায় যে কোনো রকমের গেমসে টপ আপ করতে পারবেন খুব সহজে আর কি। এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই যে আপনার এখনই করতে হবে, 2 দিনের মধ্যে করতে হবে, 5 দিনের মধ্যে করতে হবে, বা টপ আপ পুরোটা আপনার ফ্রি ফায়ারের ভিতরে করতে হবে। আপনি যে কোনো কিছু করতে পারবেন ওই টাকা ডলারটা দিয়ে, আপনি যে কোনো কিছু করতে পারবেন যতক্ষণ আপনাদের টাকাটা থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল আমার ভিডিওটি। আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো না লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটা ডিসলাইক দিয়ে দেবেন, এবং কেন ভিডিওটি ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।